হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আশা করছি আজকে তোমাদের দিনটা সবার খুব ভালো কাটবে। এখন সকাল সকাল আমি ব্রেকফাস্ট করে বেরোবো, আমি এখন যাবো রাজাদের বাড়িতে, কারণ কালকে হঠাৎ করে রাত্রিবেলা কি হলো জানি না, আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল ওটা ডিসপ্লেটা আবার উড়ে গেছে। মানে 3-4 মাস আগে একবার এরকম হয়েছিল, তখন ওরই একটা বন্ধু সূর্য ও নিয়ে গিয়ে সারিয়ে দিয়েছিল, তো কালকে আবার সেম জিনিসটা হলো। তো আমার তো ওই ফোনটা ভীষণ কাজের, সব কিছু ওই ফোনের মধ্যে রয়েছে, তো ওটাকে আমাকে আজকের মধ্যেই ঠিক করতে হবে, আজকে না হলেও যাতে কালকের মধ্যে ফোনটা ঠিক হয়ে যায়। তাহলে চলো আমি বেরোই এখন, তারপর তোমাদের সাথে ওইখানে গিয়ে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। তারা হনুমান কলা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। খাও, একা একা খাও, ধরে ধরে খাও। ও কলা খেতে ভীষণ ভালোবাসে, দেখো না, গপ 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 করে পুরো কলাটা খেয়ে নেবে। ভালো ছেলে, খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি। ওদের বাড়িতে এসে গেছি, এখন আমি যাচ্ছি নিচে। নিচে রয়েছে একটা ট্রেলার, ওইখানে আমি পুজোর সময় একটা পিস কিনে এনেছিলাম, তো সেইটারই চুড়িদারটা বানাতে দেব, তো আমি এখন নিচে যাচ্ছি ওটা বানাতে দিতে। গোল গলার মধ্যে করো আর ঘটি হাতাটা ভালো করে করে দিও, একটাও ঘটি হাতা কুর্তি নেই কোনো, ভালো করে করে দিও। হ্যাঁ, তাহলে আমি আজকে বিকালে ওটা তোমাকে দিয়ে দিচ্ছি, পেয়ে যাবো তো কালী পুজোর মধ্যে, করে দিও। কিন্তু আগের বার কালী পুজোর ব্লাউজটা যা হলো, ঠিক আছে। ওদের বাড়িতে দুটো টিয়া পাখি আছে, একটা আছে খাঁচার ভিতরে, আর একটাকে দেখো, আর একটা আছে এইখানে উঠে, সুন্দর সারা বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় এরা দুজনে মিলে, আর সারাদিন কিচির মিচি কিচির মিচি করতে থাকে দুটো। তুমি নিজেই ভয় পাও, ধরো তো দেখি ওকে হাতে করে, ধরো হাতে করে ধরো, ভিতুরাম দূর থেকে তো আমিও করতে পারবো, ওরাম না কেন, হাতে ধরো। দেখো সবাই, কাকিমা কি সুন্দর কি বানিয়েছো এটা তুমি, ছানার পায়েশ, ছানার পায়েশ, এই দেখো কি সুন্দর হয়েছে। কাকিমা খুব সুন্দর সুন্দর এই সমস্ত মিষ্টি দুধের এইসব প্রিপারেশন ভালো করে, কোনোদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আমি, করবে তো তুমি, দেখাবে সবাইকে তোমার রেসিপি? হ্যাঁ, কাকিমা শেয়ার করবে, দেখো কি সুন্দর করেছে। তো বন্ধুরা, আমি এখন বসে বসে কাকিমার বানানো এই ছানার পায়েসটা খাচ্ছিলাম, এত দারুণ বানিয়েছে, আমার মনে হয় কাকিমা এর মধ্যে কেশর দিয়েছে, আর এত ভালো টেস্টটা হয়েছে, আমার তো এইটা শেষ হলে আমি আবার যাব আনতে, আর এক বাটি আনতে যাব। বন্ধুরা, আবার গিয়ে নিয়ে চলে এসেছি আর এক বাটি, এটা আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে, আমি এটা বাড়িতে নিজে একবার বানানোর ট্রাই করব। বানিয়ে আমি কাকিমাকে এনে খাইয়ে বলবো, বলো কেমন হয়েছে, কারণ এটা আমার এত ভালো লেগেছে। তারক কাকু বলছে গোপালের মুকুটটা পড়ে গেছে, পরিয়ে দাও। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখন একটু ছাদে এসেছিলাম, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসবে, তো তারক কাকু পুজো দিচ্ছিল, আমাকে বলল আয় এসে উলুটা দিয়ে দে, তো উলুর ধ্বনি দিতেই এখন ছাদে এসেছিলাম। তারও তোমাদেরকে দেখায় ওদের ছাদে কত গাছ, হচ্ছে লেবু গাছ, এইটা হচ্ছে গিয়ে লঙ্কা গাছ, লঙ্কা এখন হয়নি, দেখো একটা লেবু হয়েছে, একটা লেবুই দেখা যাচ্ছে এখন, আর তো লেবু আমার এখন চোখে পড়ছে না। অনেক গাছ আছে, অনেক গাছ ছাদে, ভর্তি গাছ। সকালবেলার পর আর কোনো ব্লগ করা হয়নি, এখন হঠাৎ করে রাজা বলল যে ওদের ওই পারে মানে রেললাইনের ওপারে বড় করে কালী পুজো হয়, তো ওখানে কালী ঠাকুরকে মালা পরাতে যাবে, তা আমি তো জিন্স টপ পরে এসেছিলাম, আর দুপুরবেলা কাকিমা বললো যে আজকে এখানেই খেয়ে নিতে, তো আজকে লাঞ্চ আমি এখানেই করেছিলাম, তো এখন রেডি হচ্ছি। তো কাকিমা এখানে বসে বসে আমার জন্য জামা কুর্তি লেগিংস বার করছে, এইটা একটা পাওয়া গেছে আমার সাইজে হয়েছে, তো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের শেয়ার করছি। তোমাকে কেমন লাগছে দেখো, মুখটা গরুর মতো, না তাকালে এরকমই লাগবে, আমি কিন্তু এটা দিয়ে দেবো, আমি তো কাটবো না, সবাই দেখবে তুমি এরকমভাবে ক্যামেরাকে তুমি ইগনোর করছো, আমাকে ইগনোর করছো, আবার মাথা নিচু করছে দেখো সবাই। Thank you.
সবাইকে দেখালাম বারোহাত কালী আমাদের এখানকার, কিন্তু এখনো আজকে আমরা মালাটা পরাতে পারলাম না, কারণ এখনো তোমরা তো দেখলেই এখনো মাকে পুরো তৈরি করা হয়নি, এখনো মায়ের চুল লাগানো হচ্ছে। তো মালাটা আজকে আমরা দিয়ে এসেছি, কালকে সকালবেলা মালাটা পরানো হবে ওরা বলল, তো কালকে সকালে গিয়ে মালাটা পরানো হবে। তো এখন আমি বাড়ি চলে এসেছি, এখন গিয়ে ডিনারটা করে নেব। তাহলে চলো তোমাদেরকে দেখায় আজকে ডিনারে মা কি বানিয়েছে। আজকে মা একটা স্পেশাল জিনিস বানিয়েছে, পালক পনির বানিয়েছে। এই যে আমার মায়ের তৈরি পালক পনির, দেখো তোমরা সবাই। ছোট থেকেই আমার এটা ভীষণ পছন্দের একটা ডিশ। এবার তো শীত শুরু হচ্ছে, মানে শীত পড়ছে, এখন তো আমাদের বাড়িতে এটা হতেই থাকবে। যদি তোমরা বলো রেসিপি চাও তাহলে অবশ্যই আমি শেয়ার করে দেব। বন্ধুরা আমার ডিনার করা হয়ে গেছে, আজকের ব্লগটা এটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন বাটন আছে ওটাও প্রেস করতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো সবাই টাটা।